আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিও টপিকটি হলো জিগজার 155cc নন ABS কার্বোরেটর বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটি বেস্ট হবে, তো সেই বিষয়ে আজকের ভিডিওটি করা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ইঞ্জিন অয়েলটি এই বাইকের জন্য বেস্ট হবে। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলে যারা নতুন কাইন্ডলি আমার এই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। তো আমাদের বাইকের যে ওয়ারেন্টি ও সার্ভিস বুক আছে, তো চলুন সেখান থেকেই দেখে নিই যে কোম্পানি আমাদের কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল প্রেফার করে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বাইকের কোম্পানি অবশ্যই ভালো জানে আপনার বাইকের জন্য কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল বেস্ট হবে, তো সেইটা সাজেস্ট অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমাকে মতুল ইঞ্জিন অয়েল ব্যবহার করার সাজেস্ট করা হয়েছে ওয়ারেন্টি বুকে আমার বাইকের জন্য। তো আপনারা জিগজার ছাড়া অন্য যে কোম্পানির বাইক আছে সেই কোম্পানির বাইকের জন্য যে মোবিল ইউজ করবেন, তো অবশ্যই দেখে নেবেন আপনার ওয়ারেন্টি বুকে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করতে বলছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে বোতলটা, এটা হচ্ছে আমার বাইক কেনার 200 কিলোমিটার পরে আমি এই মোবিলটি আমার বাইকে ইনস্টল করি। তো এটার আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে যে এটার ইনফরমেশনগুলি, এটা হচ্ছে 40 4 স্ট্রোক ইঞ্জিন অয়েল, 3040+, আর 10W40 AC টেক, আর এটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল। তো আমার বাইকে আমি 200 কিলোমিটার রান করার পরে এই ইঞ্জিন অয়েলটি ইনস্টল দিই। ইনস্টল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভালোই পারফরমেন্স পাচ্ছি। তো যেহেতু আমার বাইকটা ব্রেক ইন পিরিয়ডে আছে, যে কারণে আমি বাইকটি বেশি স্পিডে চালাইনি, তো যে কারণে আমি এখনও বলতে পারতেছি না স্পিড বাড়ানোর পরে বাইকের হিটিং ইস্যু হবে কি না। তো যখন আমি বেশি স্পিডে চালাবো তখন আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব কোনো হিটিং ইস্যু আছে কি না। আর এই ইঞ্জিন অয়েল ব্যবহার করার পর আমি এখন 40 বা 42 এর মধ্যেই মাইলেজ পাচ্ছি। যেহেতু আমি গাড়িটি ব্রেক ইন পিরিয়ডের মধ্যে চালাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি শিওর বলতে পারতেছি না যে অরিজিনাল মাইলেজ কত পাওয়া যাবে। যখন আমার ব্রেকিং পিরিয়ড শেষ হবে তখন আমি আপনাদের জানাই দিব মাইলেজ আমি কত পাই। আর যেহেতু আমরা বইয়ে দেখতেই পারতেছেন প্রতি 1000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলছে, তো অবশ্যই আপনারা 1000 কিলোমিটার পর পরই কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। কিন্তু যখন আপনারা ব্রেক ইন পিরিয়ডের মধ্যে থাকবেন তখন অবশ্যই ঘন ঘন ইঞ্জিন অয়েল সাথে মোবিল ফিল্টার চেঞ্জ করার চেষ্টা করবেন। তাহলে আপনার বাইকের স্মুথনেস বাড়বে এবং পরবর্তী সময়ে আপনার বাইকের পারফরমেন্স বাড়বে, কারণ আপনার ব্রেক ইন পিরিয়ডের মধ্যেই আপনার বাইকের সবচেয়ে বেশি যত্ন নিতে হয়। এই যত্নের উপর ডিপেন্ড করে আপনার বাইক পরবর্তী সময় কেমন সার্ভিস দেবে সেটা ডিপেন্ড করবে। তো আপনার অবশ্যই ব্রেক ইন পিরিয়ডটা মেনে চলবেন, আর যারা ব্রেক ইন পিরিয়ড কী জানেন না তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। আমি আমার বাইকের 200 কিলোমিটার পরে কী কী সার্ভিস করাইছি, ফার্স্ট সার্ভিসে কী কী করাইছি সব আমার ভিডিও করাছে এই চ্যানেলে, আপনারা সেটা দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।